আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে আমি চারটা গাড়ি দেখাবো। এই চারটা গাড়ির মধ্যে প্রথমটা হচ্ছে টয়োটা ডুয়েট। এটা মডেল হচ্ছে 98 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2006। জি, কাগজ আপডেট। যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার হোন্ডা CRV। এটার মডেল হচ্ছে 97 এবং আপনার রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 98 আর কাগজপত্র সবই আপডেট, এসি সব কিছুই পারফেক্ট। এরপর গাড়ি দেখাচ্ছি, এটা সুজুকি মারুতি, সুজুকি মারুতি অ্যালটো। এটার মডেল হচ্ছে 2003 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2008। কাগজপত্র সব কিছুই আপডেট আছে, তবে ট্যাক্সটা আপনার হচ্ছে রানিং ফেল। যদি কেউ নিতে চান তাহলে আমি এটা আপডেট করে দেব। এরপরে হচ্ছে হুয়ান্দাই কোরিয়ান আপনার সেন্ট্রো। এটারও কাগজপত্র আপডেট আছে, সব কিছুই এভরিথিং ওকে এবং এসি আপনার ভেরি কুল, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকেন সবসময় সেই দোয়া করি। তো আজকে আমরা কিন্তু আপনাদের জন্য চলে এসেছি আমাদের সততা কারিগরে। তো সততা কারিগরে দেখতেই পাচ্ছেন বেশ কিছু গাড়ি আছে, যারা কম বাজেটে জিপ বা প্রাইভেট কার ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু লাকি একটা ভিডিও। অল্প টাকায় প্রাইভেট কার বা জিপ পেয়ে যাবেন। আর যারা নতুন দেখতেছেন তাই এফকে অটো চ্যানেলটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার পার্শ্ববর্তী ভাই গাড়ি খুঁজতেছে পাচ্ছে না তারা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে না টেনে। তো দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইয়ারা দেখতেছেন তারা খুব দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের সততা কারিগরের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান পিন্টু ভাই ওনার সাথে পরিচয় করা দেয় আর কথা বলা দেয় উনি কোন গাড়িটা কত হলে সেল করবে। ব্যাস, এই হলো আমাদের সততা কারিগরের প্রতিষ্ঠাতা আমাদের আতিকুর রহমান পিন্টু ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। পিন্টু ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো। তো আপনি খবর দিলেন কিছু কম বাজেটে গাড়িগুলো দিয়ে দিবেন আমার ভাইদের বন্ধুদের, গাড়িগুলো আপনি দিয়ে দিবেন, আশা করি আপনার কথা রাখবেন। তো ফার্স্ট টাইম আপনি কোন গাড়িটা দেখাতে যাচ্ছেন আপনার শোরুম থেকে? জি, এই যে আপনার টয়োটা ডুয়েট। টয়োটা ডুয়েট গাড়িটা আপনি ফার্স্ট টাইম দেখাইবেন? জি জি। এটা কত মডেলের গাড়ি? এটা হচ্ছে আপনার 1998 সন এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2006। 1998 মডেল, রেজিস্ট্রেশন 2006। কাগজপত্র কি আপডেট অবস্থা? জি আপডেট আপডেট। তো আমরা ভাইদের গাড়িগুলো দেখাই। জি ভিউয়ার্স, এই হলো সামনের কন্ডিশনটা। যারা অল্প টাকায় টয়োটা গাড়ি, ছোটোখাটো গাড়ি খুঁজতেছেন ফ্যামিলির জন্য বা বাসা বাড়ির জন্য, তাদের জন্য করলাম এই গাড়িটা পারফেক্ট একটা গাড়ি। চাকার কন্ডিশনটা যদি দেখাই ভাইদের, ভিতরটা এইরকম হবে। গাড়িটা কি এসি কমপ্লিট? জি এসি কমপ্লিট। কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? না, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, ফুল ফ্রেশ একটা গাড়ি। ঢাকা বেট্রো ক11 সিরিয়ালের 1927 নাম্বার গাড়ি, নাম্বার প্লেটটা করলাম একেবারে ফ্রেশ। এই হলো বাম সাইড থেকে ফুল গাড়ি কন্ডিশনটা। আমি তারপরও একটু জায়গা যখন আছে আপনাদের আমি ভিতরটা একটু দেখাই। সিট কভারগুলো একেবারে নতুন, দামি সিট কভার লাগানো। পিন্টু ভাই, এতক্ষণ আপনারা আমরা ভাইদের গাড়িগুলো দেখাইলাম, তো অবশ্যই ভাইয়েরা দেখবে, দেখছে। তো এটা কত হলে সেল করতে চাচ্ছেন আপনি এই অবস্থায়? জি আস্কিং প্রাইস দিচ্ছি 370,000 টাকা। 370,000 টাকা, এটা কি আর্থিং প্রাইস দিচ্ছে? জি আস্কিং প্রাইস। কিছু কমায় বলে দেন না ভাইদের, একটু কিছু কমায় বলে দেন যাতে। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা কম। 10,000 কম? জি 10,000 টাকা কম। 3,60,000? জি 3,60,000 টাকা। মাশাল্লাহ। তো ভিউয়ার্স দেখলেন 1998 মডেল টয়োটা ডুয়েট গাড়ি, 2006 সালের রেজিস্ট্রেশন, কাগজপত্র
সম্পূর্ণ আপডেট অবস্থায় আছে। এসি থেকে শুরু করে সব কিছু আপডেট মাশাআল্লাহ দিলে আপনারা পেয়ে যাবেন সততা গাড়ি ঘরে আসলে। এই তো এটা ডুয়েট গাড়িটা খুবই চমৎকার সুন্দর একটা গাড়ি। তো আর দামের ব্যাপারটা আমাদের আতিকুর রহমান পিন্টু ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচের সাইডে, তার সাথে যোগাযোগ করে অবশ্যই আপনারা চলে আসবেন। পাশে আরেকটা গাড়ি আছে, কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি ফার্স্ট টাইম, এটা হলো হুন্ডা সিআরবি একটা জিপ। পিন্টু ভাই জি, এইটার বিস্তারিত একটু বলেন। এটা বিস্তারিত আপনার এসি এবং সানরুফ আছে, আপনি খেয়াল করছেন না? আমি তো সানরুফ আছে, সানরুফ সিস্টেম জি। এটা মডেল কত? সানরুফ একবারে কার্যকর সুন্দর কার্য, মডেলটা হচ্ছে আপনার 97 জি। আর এটার কাগজপত্র আপডেট জি? আপডেট। এটা রেঞ্জিলে সিসি কত? আপনার 2000 সিসি। সিএনজি না সিএনজি করা আছে? হ্যাঁ সিএনজি করা, সিএনজি করা আছে। এসি টিসি সব কমপ্লিট? এসি কমপ্লিট। কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না? কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইদের গাড়িটা দেখাই জি। ভিউয়ার্স এই হলো সামনার কন্ডিশনটা, হেডলাইট গ্রিল ফগ লাইট দেখতেই পাচ্ছেন আপনারা কী অবস্থায় আছে। বনাটা একটা মিরর পেয়ে যাবেন, লুকিং গ্লাস যেটা এই গাড়িতে অরিজিনালি থাকে। এই হলো ভিতরটা, এই এই অবস্থা আছে। টিভি, ব্যাক ক্যামেরা, সানরুফ সব কিছুই আছে, আর বাকিটা তো আপনারা আশা করি দেখতে পারতেছেন। সিট কাভারগুলোও ভালো। পিন্টু ভাই সানরুফ কি রানিং আছে? জি 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 কার্যকর। এই হলো সানরুফটা, তো চলুন আমরা পিন্টু ভাইয়ের কাছ থেকে জানি নেই উনি কত হলে সেল করতে যাচ্ছে। পিন্টু ভাই জি, তো এই গাড়িটা আপনি কত হলে সেল করতে যাচ্ছে? 8,20,000 টাকা। 8,20,000 জি। ফাইনালি বলে দেন, একটু কমায় ফাইনালি বলে দেন। যান 8,00,000 টাকা। 8,00,000 জি? 8,00,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো ভিউয়ার্স দেখলেন একটা হুন্ডা সিআরবি জিপ গাড়ি, 97 মডেলের একটা হুন্ডা সিআরবি জিপ, 98 রেজিস্ট্রেশন, খুবই সুন্দর অবস্থায় আছে। কাগজপত্র থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ টিপটপ ফ্রেশ কন্ডিশন, আপডেট করা আছে সানরুফ সহ। আমাদের পিন্টু ভাই যার 8,20,000, 8,20,000 টাকা আর্সিন প্রাইস বলছিল, আরও 20,000 টাকা আপনাদের উইনার করে দিছে, কমাই দিছে। তা অবশ্যই আপনাদের এই গাড়িটা পছন্দ হইব, চলে আসবেন সততা গাড়ি করে বুইগড় মাহমুদপুর নারায়ণগঞ্জে অবস্থিত, পিন্টু ভাইয়ের সাথে যোগাযোগ করে। পাশে আরেকটা গাড়ি আছে সুজুকি আলটো, তো এটার বিস্তারিত একটু বলেন ভাই। এটা আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 2003-এ, সরি রেজিস্ট্রেশন হচ্ছে 2008-এ, আর মডেলটা হচ্ছে 2003-এ। 2003-এর মডেল, 8-এ রেজিস্ট্রেশন জি। এটার আপনার ট্যাক্সটাকেটটা রানিং ফেল আছে, যদি কেউ চায় তাহলে আমি অবশ্যই আপডেট করে দেবো, আলোচনা সাপেক্ষে আপনি আপডেট করে দেবো, আর নাহলে যে অবস্থা আছে এই অবস্থায় এই অবস্থায় বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, তো ভিউয়ার্স এই হলো গাড়ির কন্ডিশনটা, আমি আপনাদের দেখাই আগে সামনের কন্ডিশনটা দেখাই। যারা কম বাজেটে গাড়ি কিনতে চান, ড্রাইভিং শেখাবেন বা টিপ টুপ মারবেন ছোটোখাটো, হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট বেস্ট একটা গাড়ি হবে। গাড়িটাও ফ্রেশ, এই হলো গাড়ির কন্ডিশনটা। এই হলো পিছনের কন্ডিশনটা গাড়ির, ঢাকা মেট্রো কো 11 সিরিয়ালের 2556 নাম্বার গাড়ি। আমি আরেকটু দেখাই দিই ডাইন সেট থেকে, এই হলো ডাইন সেট থেকে, মাশাআল্লাহ দিলে ভালো অবস্থায় আছে। পিন্টু ভাই এই গাড়িটাতে কি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে? না না কোনো মায়ের হিস্ট্রি মানে কিছুই নেই, একবার ফ্রেশ গাড়ি, মোটামুটি মানে সিসি কম আর কি।
কত সিসির গাড়ি এটা এটা হচ্ছে আপনার 1000 সিসি 1000 সিসি জি যাক তাও তো মোটামুটি ভালো অবস্থায় আছে জি হ্যাঁ এই সেম গাড়ি কিছু আছে 800 সিসির গাড়ি না এটা আপনার 1000 সিসি এবং ফ্রেশ একবারে ফ্রেশ গাড়ি আচ্ছা আপনি যেইভাবে আছেন এইভাবে কত হইলে বেচবেন মানে টেস্টুগেনটা যে অবস্থায় আছে এই অবস্থায় কত হইলে চাচ্ছেন এইভাবে আমি চাচ্ছি 160000 টাকা 160 জি 2003 এর মডেল 8 রেজিস্ট্রেশন জি ফাইনালি বলে দেন না ভাই ফাইনালি আসলে কি এরকম তো প্রশ্ন করে সবাই তো ফাইনালি যেন 10000 টাকা কম 150000 টাকা 150 জি মাশাআল্লাহ তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ একটা গাড়ি সুজুকি আলটো খুব সুন্দর অবস্থা সাথে 2003 এর মডেল 8 রেজিস্ট্রেশন 150000 টাকা বলে দিছে আমাদের পিন্টু ভাই যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই পিন্টু ভাইয়ের সাথে সততা গাড়ি ঘরের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন পাশে আরেকটা গাড়ি আছে আমার ভাইদের দেখাই এটা হলো হুন্ডাই হুন্ডাই একটা প্রাইভেট কার খুবই সুন্দর যারা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন হুন্ডাই তাদের জন্য এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি অনেকে টুইট গাড়ি নেয় না ব্র্যান্ডের গাড়ি করে ফুল ফ্রেশ গাড়ি এই অবস্থায় হবে গাড়ির কন্ডিশনটা চাকাটি মাশাল্লাহ দিলে একেবারে নতুন চারোটা চাকা পিন্টু ভাই এটা এসি কমপ্লিট জি এসি চালু আছে কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট এটার মডেল কত এটার মডেল হচ্ছে আপনার 2004 2004 জি এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2004 আর এটা তো খুব সুন্দর দেখা যায় গাড়ির কালারের সাথে সিট কভার ম্যাচিং করা একেবারে পারফেক্ট একটা গাড়ি এবং আপনার মাইলেজ মাত্র 37000 কিলোমিটার মাত্র 37000 জি ঢাকা মেট্রো খ 12 সিরিয়ালে 0273 নাম্বার প্লেটগুলো একেবারে ফ্রেশ এসিটা একবারে ফুল সুন্দর কুল কুল ভেরি কুল পিন্টু ভাই তো আজকে আপনার এই শোরুমের চারটা গাড়ি এই চারটা আমরা দেখাইলাম এটা লাস্ট গাড়িটা তো আশা করি গাড়িটা একটু কমাইয়া বইলা দিবেন আর আপনি এই গাড়িটার বিস্তারিত ফুললি বলেন এটা আপনার 2004 মডেল এবং 4 এর রেজিস্ট্রেশন এটা মাত্র মাইলেজ হয়েছে মাত্র 37 কিলোমিটার 37000 কিলোমিটার ইঞ্জিনের ইঞ্জিনের সিসি হচ্ছে আপনার 1100 কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট এবং ভেরি কুল খুবই সুন্দর ঠান্ডা এসি তো না আমরা দেখছি গাড়িও খুব ভালো মাশাআল্লাহ দিলে তো প্রাইসটা কত হলে সেল করতে চাচ্ছেন আমি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আপনার 550000 টাকা 550 জি ফাইনালি কত বেচবেন 20000 টাকা ছাড় 530 জি আর একটু কমান না আর কি কমাবো আসলে কমাতে কমাতে এই পর্যন্ত আসছি আর একটু কমান ঠিক আছে আরো 10000 টাকা কম দেন 520 520000 টাকা একবারে ফিক্সড মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ভিউয়ার্স দেখছেন 2004 এর মডেল একটা হুন্ডাই খুব সুন্দর অরিজিনাল কালার আছে এখনো বাংলাদেশে কোনো আতরের বাড়ি পরে নেই টাচ টুচ লাগে নাই আপনারা আসলেও এইভাবেই পাবেন যেভাবে দেখছেন ভিডিওতে একেবারে ফ্রেশ কন্ডিশনে পাবেন 520000 টাকা আমাদের পিন্টু ভাই বলে দিছে তো আশা করি আপনারা আসলে একেবারে খালি হাতে ফিরবেন না জানি এটা পিন্টু ভাইয়ের এই অবস্থা আছে তো অবশ্যই চলে আসবেন বুইগার মাহমুদপুর স্টেশন সংলগ্ন আপনার সততা গাড়ি করে হ্যাঁ তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন